এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। করোনা আবহে অর্থাৎ করোনা আতঙ্কে ভুগছে গোটা দেশবাসী এবং তার মধ্যেই শুরু হতে চলেছে দেশের প্রধান নির্বাচন। সেই মতো বিহারের নির্বাচনের দিন এবং পর্ব ঘোষণা হলো আজ। সুষ্ঠু নির্বাচন করতে এবার তারিখ পর্ব সহ আরও বেশ কিছু বিষয়ের ঘোষণা করলেন নির্বাচন কমিশনার সুনীল অরোরা। বিহার বিধানসভার মোট আসন সংখ্যা 243টি। তিন দফায় হবে নির্বাচন। প্রথম দফায় 28 অক্টোবর হবে ভোট গ্রহণ। 16টি জেলায় 71টি নির্বাচন কেন্দ্রে হবে প্রথম দফার নির্বাচন। পোলিং স্টেশন থাকবে 31,000। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে 3রা নভেম্বর। এই দফায় 17টি জেলায় 94টি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হবে। থাকবে 42,000 পোলিং স্টেশন। 7ই নভেম্বর তৃতীয় দফায় 15টি জেলায় 78টি নির্বাচনী ক্ষেত্র নিয়ে ভোট গ্রহণ হবে। ভোটের শেষ দিনের মনোনয়ন হবে 8ই অক্টোবর। ভোট গ্রহণের সময় এবার 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের ভোটদানের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। কোয়ারেন্টাইনে থাকা ভোটাররা ভোট দিতে পারবেন শেষ দফায়। Special protocol has been devised for electors who are COVID positive, suspect, quarantined, so that such citizens are able to exercise their franchise without in any way jeopardizing the health of other voters. COVID-19 patients who are quarantined will be able to cast their vote at the last day of the hour, poll day, at their respective polling stations, as I said earlier, under the supervision of health authorities. Strictly following the laid down measures. This is besides the option of postal facility already extended to them. Nodal health officers will also be appointed at the state district level to oversee COVID-19 related arrangements and preventive measures during the entire electoral process. প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী বালা সুব্রহ্মণ্যম। 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। যেমনটা জানা গিয়েছে, 5ই অগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 40,000 গান রেকর্ড করেছেন তিনি। 6 বার সেরা গায়ক হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছেন। হিন্দি ছবিতেও বহু হিট গান করেছেন। সর্বোচ্চ সংখ্যক গান রেকর্ডের জন্য গিনিস বুকে নাম উঠেছে। পদ্মভূষণ পেয়েছেন 2011 সালে। এর ফলে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। ঝাড়খণ্ডের পাহাড়ি অঞ্চলের জলের তোড়ে ভেসে গেল 80 এবং 34 নম্বর জাতীয় সড়কের সংযোগ রক্ষাকারী রাস্তা। বিচ্ছিন্ন হয়েছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা। রাস্তার দুপাশে সকাল থেকেই আটকে রয়েছে লরি সহ অন্যান্য বড় গাড়ি। তার জেরে বিচ্ছিন্ন হয়ে গেল নিসিন্দ্রা, ঘোড়াইপাড়া, ধর্মাডাঙ্গা, বেওয়া সহ বেশ কিছু গ্রাম। এই সংযোগ রক্ষাকারী রাস্তার মধ্যে রয়েছে 150 মিটার দীর্ঘ নিসিন্দ্রা কাটান নামক রাস্তাটি। বুধবার রাত থেকেই ঝাড়খণ্ডের পাহাড়ি জল এই রাস্তার উপর দিয়ে বয়ে গিয়ে পড়ছিল ফিডার ক্যানেলে। বৃহস্পতিবার রাতে জলের তোড়ে সেই রাস্তায় ভেঙে ভেসে গেল। আপনি দেখতে পাচ্ছেন পুরো এইদিকে খালি গাড়ি, লোড গাড়ি পুরো জ্যাম। কোজি লাগছে না, কোজি লাগছে না, কি করছে বলবে কি বলবে না, এরকম অবস্থা থাকবে। মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, প্রত্যেক বছরই এরকম হচ্ছে। বীরভূমের লাভপুরে বৃদ্ধ দম্পতি খুন এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাভপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে যেমনটা জানা গিয়েছে, ডাকাতের উদ্দেশ্যেই ওই বৃদ্ধ দম্পতিকে খুন করা হয়। মৃত বৃদ্ধ দম্পতির নাম স্বপ্না চক্রবর্তী এবং পূর্ণেন্দু চক্রবর্তী। পুলিশের প্রাথমিক অনুমান, মাথা থেতলে খুন করা হয়েছে। এই ঘটনার জেরে ব্রাহ্মণপাড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধারের চেষ্টা করছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতের উদ্দেশ্যে এই ঘটনা। মৃতদেহের পাশে ভারী ধাতব বস্তু পড়ে রয়েছে। পুলিশ কুকুর নামিয়ে চলছে তল্লাশি। ঘটনাস্থলে গিয়ে পৌঁছান জেলা পুলিশ সুপার স্যাম সিং।
ব্যাপারটা আপনার ভোরবেলা সকালবেলা আমাকে সাড়ে সাতটা নাগাদ ফোন করেছে, এরকম ব্যাপার জায়গায় ফোন করেছে, ফোন করার পর বলেছে যে এরকম মাসিমা এরকম খুব মারা গিয়েছে। হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে আসার খবর ফোন এলাম, দেখতে পেলাম যে এই অবস্থা। আমাদের দাবি হচ্ছে যে আমাদের ফরেন্সিক কুকুরটা আসে যায়। যা হোক, তদন্তের দরকার আছে, যা হবে যেভাবে যা দরকার আছে। আমার তো সব শেষ হয়ে গেল, সব শেষ। আমাকে সকাল ফোন করে একজন এখানে স্বদেশ বলে, এখানে স্বদেশ বলে কাজ করতো, যে সকাল থেকে আমি এসছি কাজ করার জন্য, তো দিদিরা আওয়াজও দিচ্ছে না আর ফোনও সুইচ অফ। না এরকম তো হয় না। আর ও বলে যে পাঁচটার মধ্যে উঠে যায়, কারণ রেগুলার মারা পাঁচটার মধ্যে উঠে যেত। তো তারপর পরই আমার এখানে পুটো মামা আমাদের পরিচিত এখানে, ঠিক আছে, সে ফোন করে বললো যে এখান থেকে এরকম একটা প্রবলেম হয়েছে, দিদিরা আওয়াজ দিচ্ছে না, আমি পুলিশকে ডেকেছি, এখানে সিভিক এসে দেখছে। তারপর তো খবর পেলাম সব কিছু, পুলিশ কুকুর ডাকা হয়েছে, কালকে ফরেন্সিক টিম আসবে, আমরা সব দিক খতিয়ে দেখছি। বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ছেলে, যেমনটা জানা গিয়েছে, সাত ভরি সোনা এবং 60,000 টাকা নগদ নিয়ে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। তারপরে অভিযোগ দায়ের করা হয় হারুয়া থানায়। পরে তল্লাশি চালায় পুলিশ এবং সেখান থেকেই জানতে পারা যায় যে মূল অভিযুক্ত সেই বাড়িরই ছেলে। ধৃত ছেলেকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারকের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে হারুয়া থানার পুলিশ। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন ক্যানিংয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং সেখানে উপস্থিত ছিলেন সেখানকার বিধায়ক শ্যামল মণ্ডল, পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আরও বেশ কিছু নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূল কর্মীরা, অবস্থান বিক্ষোভ বসে ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল, যেখানে আজ ক্যানিং বাজারে কয়েকশো তৃণমূল কর্মীদের নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করা হয়। কেন্দ্রের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন তারা। ইতিমধ্যেই কেন্দ্র কৃষি বিলের বিরোধিতা করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেই মতো রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিলে সামিল হচ্ছে তারা। সেই মতোই এদিন আসানসোলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ মিছিলে সামিল হয়। কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের তীব্র বিরোধিতা করে এদিন এই সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের এমআইসি লক্ষণ ঠাকুর সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন এমআইসি লক্ষণ ঠাকুর বলেন, কেন্দ্র সরকার বারবার জনবিরোধী কাজ করছে, যে কৃষি বিল আনা হচ্ছে তা ইংরেজদের নীল চাষের মতো করে। কেন্দ্র কৃষক বিরোধী কৃষি বিল নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন তৃণমূল কংগ্রেস এবং এদিন ভাটপাড়ায় সিপিআই এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলে সামিল হয় তাদের দলীয় কর্মীরা। ঘোষপাড়া রোডের উপর ভাটপাড়া মোড়ে রাস্তা অবরোধ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন তারা। তাদের এই প্রতিবাদে কাজ না হলে আগামী দিনে সারা দেশ স্তব্ধ করে দেওয়ার মতো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এই পথ অবরোধের ফলে ব্যস্ততম ঘোষপাড়া রোডে ব্যাপক যানজট সৃষ্টি হয়। প্রায় আধ ঘন্টা কেটে যাওয়ার পর ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে নেয়। অতিমারির ছায়ায় যথাসাধ্য সাবধানতা অবলম্বন করে ইতিমধ্যেই মাঠে ফিরে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই মতো শুরু হয়ে গিয়েছে আইপিএল খেলা। আজ আইপিএল এর সপ্তম দিন এবং আজকে লড়াইয়ের ময়দানে দেখা যাবে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসকে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে রাজধানীর দল। এখনও পর্যন্ত আইপিএল এ 22 বার মুখোমুখি হয়েছে দুই দল। 15 বার জিতেছে সিএসকে, 6 বার জিতেছে দিল্লি। 2019 সালের আইপিএল এর প্লে অফে শেষবার চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। 6 উইকেটে ওই ম্যাচ জিতে এসেছিলেন এমএস ধোনিরা। তার আগে ওই আইপিএল এর লিগ ম্যাচে সিএসকে এর কাছে 80 রানে হেরেছিল শ্রেয়স আইয়ারের দল। একবালপুর থানার সুধীর বোস লেনে মা এবং মেয়েকে একসঙ্গে খুনের চেষ্টা এবং তা নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। ইতিমধ্যেই
পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এলাকার লোকেরা যখন নামাজ পড়তে গেছে সেই সময় এক ব্যক্তি এসে হামলা চালায় মা ও দুই মেয়ের উপরে। তারপরই ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এক ব্যক্তি। চিৎকার শুনে স্থানীয়রা আসলে তারা দেখতে পায় তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা পুলিশের সাহায্যে ওই তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে মা আকিদাকে মৃত বলে জানায় চিকিৎসকরা। অপরদিকে তার দুই মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। খুনিকে অ্যারেস্ট করেছে ইকবালপুর থানার পুলিশ। तो हमको इंसानियत के नाते उसको किसी तरीके से उठा करके पुलिस वाला के मदद से उठा करके उसको नमाज पढ़ने गए। हम लोग नमाज पढ़ने अगर आवाज फोन की ऐसा बात हुआ है, बिल्डिंग में कुछ हुआ, देखिए बहुत झमेला हो रहा है, दरवाजा में लोग क्या चिल्ला चिल्ली सब कर रही। तो हमको तो कुछ मालूम नहीं, हम लोग वहाँ से आया जल्दी से तो देखिए आगे शकील भाई वहाँ थे तो वहाँ ब्लड क्लॉट बहुत गिरा हमारा। ऐसा कैसा हुआ? एक संग लड़की उधर गिरी थी, माँ उधर गिरी थी, आज तो बेड में वो गिरी थी। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।